এখন যেহেতু সিচুয়েশনটা আবারও প্যান্ডেমিক শুরু হয়ে গেছে, তো এই সিচুয়েশন এখন কি করছো? আমি তো গত 1 বছর অভিনয় থেকে অনেকটা বিরতিতেই ছিলাম। পরে জানুয়ারি থেকে চিন্তা করলাম যে না, আবার একটু সিচুয়েশন ইম্প্রুভ করেছে, আবার কাজে ফিরি। কাজে ফেরার সাথে সাথে আমি একটা সিনেমার শুটিং করলাম। আচ্ছা, ওই শুটিংটার পরে আমি ভাবলাম যে ঠিক আছে, এখন ঈদের নাটকে হয়তো কাজ শুরু করব। আমি জাস্ট দুটো নাটক করার পরেই সিচুয়েশন আরও খারাপ হয়ে গেল এবং আমাকে আবারও বিরতিতে যেতে হলো। যেহেতু আমার বাসায় আমার মা আছে, আমি আমার মায়ের সাথে থাকি, আর আমার মায়ের এজ প্রায় 62। এখন কোনো কারণে যদি আমার কারণে বাসায় এই ইয়ে চলে আসে, ব্যাপারটা খুবই কষ্টের হবে। প্লাস হচ্ছে মার অলরেডি ডায়াবেটিক আছে, হার্টের পেশেন্ট, সো আমি আসলে ওই রিস্ক নিতে চাইনি বাইরে গিয়ে। এই করোনার মধ্যে যেটা হয় যে ওই ডিস্টেন্স রাখা লাগে না, দেখা গেল আমার মার আর আমার কথা দুজনে দুই দরজা থেকে দূর থেকে দাঁড়িয়ে, হ্যাঁ তুমি যাচ্ছ, আচ্ছা কখন আসবা, এরকম আর কি। সো নর্মালি যেরকম আমাদের নর্মাল লাইফস্টাইল, সেটাই তো একদমই চেঞ্জ এখন। তো এই যে করোনার সময় যখন বললে যে লকডাউনে ছিলে বাসায়, সেই সময়টা কি করেছো? লকডাউনে আমি যে কাজটা করেছি, আমি প্রচুর রান্না করেছি। আমি কিন্তু রান্না করতে পারতাম না এবং রান্নার প্রতি আমার কখনো কোনো আগ্রহই ছিল না। রান্না আমার কাছে মনে হতো যে আধা ঘন্টা একটা জিনিস যেটা হয় সেটার জন্য 2 ঘন্টার প্রিপারেশন আর কি আছে, অর্ডার দিলেই তো চলে আসে, এরকম একটা ব্যাপার। সো কিছু কিছু খাবার যেমন বাইরে থেকে মা আনতে দিচ্ছিল না, হোম নর্মালি যেটা হয় আমরা অনেক কিছু অর্ডার করি। সো করোনার জন্য মা বলছিল যে না, আমরা বাইরের কোনো কিছু ঢুকাবো না। তো দেখা যাচ্ছে এটা খেতে ইচ্ছে করছে, সেটা খেতে ইচ্ছে করছে, তো কী করা? সো ইউটিউব দেখে দেখে রেসিপি বের করে ফার্স্ট রান্না শুরু করলাম। পরে দেখি ভালোই হয় খেতে, মা খেলো বা আমার বোনের বাসা, আমার খুব কাছাকাছি বোনের বাসা যখন পাঠালাম, বোনরা পছন্দ করলো, আমার নেফিউস আছে ওরাও খুব পছন্দ করলো। তারপর মনে হচ্ছে না, রান্নাটা আসলে করা যায়, এটা ভালো টাইম পাস এবং শেখাও হবে। সো এই পুরো কোয়ারেন্টাইনে আমার পুরো রান্নার যে একটা হিডেন ট্যালেন্ট আমার ছিল আমি জানতাম না, সেটা বের হয়ে আসছে। বেশ ভালো রান্না করতে, তাই মনে হচ্ছে এখন যে আমি আসলে বেশ ভালোই রান্না করি। আচ্ছা, কী কী রাঁধতে পারো এখন? মোটামুটি সবই পারি, কিন্তু এই যেগুলো রেগুলার, যেটা ভাত তরকারি যেগুলো হয় সেগুলো রান্না করতে পারি না, রেগুলার ছাড়া স্পেশাল সব কিছুই পারি আর কি। তোমার স্পেশালিটি কি? স্পেশালিটি আই থিঙ্ক আমি বেকিং খুব ভালো করি, বেকিং ভালো হয়, অ্যান্ড অলসো পাস্তাস অ্যান্ড এইসব টাইপের একটু ইয়ে খাবার, যেগুলো রেগুলার আমরা খাই না। খেতে মজা, কিন্তু আমরা চিন্তা করি খেলে ফ্যাট অ্যান্ড ক্যালোরিজ চিন্তা করে খাই না, সেগুলো আসলে আরও ভালো হয়। আচ্ছা, যে বলে যে বাসায় তুমি আর তোমার মা, তোমার মাকে যখন খাওয়ালে মা কি বললো? মা ফার্স্টে বিশ্বাসই হচ্ছিলো না, আমার মা ফার্স্টে একদম আগ্রহ দেখাচ্ছিলো, আমি বল তুমি আমার রান্নাঘর অগোছালো করবা, জিনিসপত্র ধুতে হবে, বুয়া বিরক্ত হবে, মার ইনিশিয়াল মানে ইয়ে এরকম ছিল। পরে যখন দেখলো যে আমি করছি, খাচ্ছি ভালোই, আমার আমারও সময় কাটছে, সো এখন মাও আবার ইয়ে করে যে ঠিক আছে তুমি একটা করতে পারো। মা তোমার রান্না পছন্দ করে? হ্যাঁ করে। আমার জানো খুব একটা ভালো না হলেও মা খেয়ে বলে খুব ভালো, যাতে আমি আরও একটু এনকারেজ। তোমার কার রান্না সবচেয়ে বেশি পছন্দ? আমার মার, কিন্তু আমার দুই বোনের রান্না খুব ভালো। আমার বড় বোন আবার কিছু স্পেশাল ডিশ করে, ওগুলো খুব ভালো, আর আমার ছোটাপুর রেগুলার রান্না খুব ভালো, রেগুলার মাছ বা মাংস এগুলো আমার ছোটাপুর হাতে খুবই মজা হয়।